যে কোনো ইসলামিক আলোচনার শেষে সম্মিলিত মোনাজাত করা যাবে কি? ঈদের মাঠে হোক, পাঁচ ওয়াক্ত সালাতের পরে হোক, সভা সমিতির পরে হোক, বিবাহের বৈঠক পরে, যে কোনো স্থানে দলবদ্ধ দোয়া বিদাত। তবে শুধুমাত্র পানি চাইতে গিয়ে ইস্তিস্কা, উল্টা হাতে দলবদ্ধ দোয়া করা যায়। আবার মসজিদে যখন পানি চাওয়ার জন্য দলবদ্ধ দোয়া করবে সোজা হাতে খুতবা চলাকালীন, তখনও দলবদ্ধ জায়েজ, ইমাম মুক্তাদি সবাই। জুমার খুতবা চলাকালীন সোজা হাতে দলবদ্ধ মোনাজাত দোয়া জায়েজ, হাত তুলে। এছাড়া মাঠে পানি চাইতে গিয়ে উল্টা হাতে দলবদ্ধ দোয়া জায়েজ, এছাড়া আর কোনো দলবদ্ধ দোয়ার পথ নেই। তবে হাত তুলে দোয়া করার 42টি সহিহ হাদিস আছে, যা আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায় বই সিরিয়াল দেওয়া আছে। আর ওয়াচির এই রাসূলের সালাত বনাম প্রচলিত সালাত, এটা একটা বই রেডি হয়ে আছে, এই সম্মেলনে আপনাদেরকে দিতে চেয়েছিলাম, কিন্তু যারা কাজ করছে তাদের হয়তো বা কিছু অলসতাই ওটা বের হয়নি, ওটা বের হবে অচিরেই। তাতেও বুঝতে পারবেন কত হাত তুলে দোয়া করার হাদিস আছে।